আসসালামু আলাইকুম, শুভ দুপুর, সবাই কেমন আছেন? আমি রান্না করেছিলাম লেবু পাতা দিয়ে বাছা মাছ। লেবু পাতা দিয়ে কে কে মাছ খান রান্না করে? বললেন তো আমাকে এই যে আমি সব ধরনের মশলা নিয়ে ভালো করে এভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে তারপরে হাতে মাখানো তরকারি এটা। তো মাখানো তরকারির মধ্যে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রান্না করাটা খুব জরুরি, তাহলে মজা হয় মাখানো তরকারিটা। তো তারপর মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে আবারও হালকা হাতে মাখলাম মেখা, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে বসায় দিব। এই বাছা মাছটা খেতে কিন্তু অনেক মজা। কারা কারা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হালকা মশলা দিয়ে আমি টমেটো দিয়েছি, তার জন্য এত লাল হয়েছে। লেবু পাতা দিয়ে মাছ রান্না করলে মাছটা অনেক মজা হয়। এই গরমের সিজনে আমি লেবু পাতা দিয়ে মাছটা রান্না করি। মাছ রান্না করলে লেবু পাতা দিয়েই ভালো লাগে খেতে। আর শীতের দিন তো অনেক বেশি ধনিয়া পাতা দিয়ে রান্না করি। গরমের দিন জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে মানে ভাজা জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে লেবু পাতা, এইগুলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আচ্ছা, আমার তরকারিটা হয়ে হয়ে আসছে, যখন অল্প অল্প লসলসা ঝোলটা আসে তখন আমি লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম নামানোর জাস্ট 5 মিনিট আগে। সাথে সাথে সব কিছুর সাথে একসাথে দিলে তরকারিটা তিতা হয়ে যেত। আমি দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর চলে আসলাম। এই যে আমি এখন চোলাটা পুরাপুরি বাড়ায় দিব, একদম ঝোলটা পুরাপুরি টেনে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে ঝোলটা পুরোপুরি শুকায় প্রায় তেল উঠে আসছে, তো কী যে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। এই যে আমার লেবু পাতার বাছা মাছের তরকারি হয়ে গেছে, হাতে মাখানো তরকারি। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি যেটা করছি এটা কে কে করেন বলেন তো? আমি যেটা করি সেটা হচ্ছে তরকারি কড়াই থেকে তরকারিটা নামানোর পর তারপর হচ্ছে কড়াই খেতে বসে যাই। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কে কে খান কিনা জানি না, তবে আমি খাই। বাকি তরকারিটা বেড়ে রেখে তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে বসে গেলাম, আবার খুব ভালো লাগে। তো আমি এভাবেই আজকে দুপুরে ভাত খেয়েছি, দারুণ মজা হয়েছে, দারুণ মজা। লেবু পাতা দিয়ে বাছা মাছের চচ্চড়ি অনেক মজা লাগে। এই যে লেবু পাতা দিয়ে বাছা মাছ, কে কে লেবু পাতা তরকারি খান বা খেয়েছেন, কেমন খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো খাই সবসময়, আমার কাছে খুবই ভালো লাগে। বড় যে এলাচি লেবুটা থাকে, গন্ধরা আছে লেবু, সেই লেবু পাতার ঘ্রাণটা দারুণ থাকে। ওই লেবু পাতাটা আমি কালেক্ট করে রাখি, তারপর মাছ রান্না করি, ফ্রিজে রেখে দিই। তোমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।